আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম দের বছর পর আগামী কাল খুলছে স্কুল ও কলেজ অসুস্থদের বাড়িতে থাকার পরামর্শ ফিরোজপুরের এসান গ্রুপে জমানো টাকা ফেরত চান গ্রাহকরা বিক্ষোভ মানববন্ধন চিনির দাম পর্যবেক্ষণে মাঠে ভোক্তা অধিকার অধিদপ্তর কয়েকজন ব্যবসায়ীকে শাস্তি প্রায় দেড় বছর পর কাল খুলবে স্কুল কলেজ সরকারের নির্দেশনা মেনে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে প্রতিষ্ঠানগুলো তবে সংক্রমণ বাড়তে থাকলে আবারও স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি প্রায় দেড় বছর পর আবারও মুখরিত হবে এই ক্লাসরুম তবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আসতে হবে বসতে হবে নিরাপদ দূরত্বে সপ্তাহে ক্লাস হবে একদিন তাও দুটি করে শুধুমাত্র পঞ্চম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে পাঁচ দিনই ক্লাস করার সুযোগ পাচ্ছেন শনিবার স্কুল কলেজের শ্রেণীকক্ষ পরিষ্কার মাঠের ঘাস কাটা এবং জীবাণুনাশক ছিটানোর চূড়ান্ত কাজ করেন কর্মীরা পাশাপাশি ক্লাসরুম প্রস্তুতির কাজও চলে সমানতালে কাজের তদারকি করেন শিক্ষকরা ১৯টি শর্ত মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলছে সরকার শর্ত অনুযায়ী এরই মধ্যে বেশিরভাগ শিক্ষক কর্মচারী টিকা নিয়েছেন আপনাদের বাচ্চাকে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে আমাদের এখানে পাঠাবেন আর আমরাও প্রস্তুত স্বাস্থ্যবিধি সম্পর্কে যদি কেউ অসুস্থ হয়ে যায় আমাদের এখানে মেডিকেল সেন্টার আছে ওটা দোতলায় আমরা আইসোলেশন রুম বানিয়েছি যারা আসবে না তাদের ব্যাপারে আমরা ক্লাস টিচারের মাধ্যমে টেলিফোন নম্বরে যোগাযোগ করব এবং প্রতিটা শাখাকে দুই ভাগ করেছি যেখানে ৬২ জন আছে সেখানে এক থেকে ৩২ একটা রুমে বসবে একজন করে আর একটা রুমে ৩৩ থেকে ৬২ পর্যন্ত বসবে সরকারের নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় থেকে চতুর্থ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাস করবে দীর্ঘদিন পর ক্লাস শুরু হবে এতে আনন্দের পাশাপাশি শঙ্কাও রয়েছে শিক্ষার্থীদের তো লং পিরিয়ড একটা বন্ধ ছিল পড়াশোনা ঠিকমতো হয় নাই তাও আবার খুলবো পড়তে পারবো ওদের সাথে দেখা হচ্ছে না তারপর আমরা পড়তে পারছি না বা স্কুলে আসতে পারছি না এর জন্য ভালো লাগছে যেহেতু বন্ধুদের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে এই জন্য আর খারাপ লাগছে হচ্ছে মানে টেনশন লাগছে করোনার কারণে অনেকদিন বাসায় বন্দী ছিল এখন তারা প্র্যাকটিক্যালি ক্লাস করতে পারবে আর বাচ্চারাও দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে আসলে একটু অসুস্থ বোধ করতেছে তো ওরা আবার আসলে স্কুলে আসলে ওদের কিছুটা মানে প্রাণের সঞ্চল আমি মনে করি যে হবে তবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হতে পারে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে তাহলে অবশ্যই আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব যেন আর সংক্রমণ বাড়ার সম্ভাবনা না থাকে যদি প্রয়োজন হয় বন্ধ করেও আমরা দিতে পারবো শিক্ষা প্রতিষ্ঠান বছরের শেষ ভাগে প্রাথমিক সমাপনী জেএসসি জেডিসি এবং প্রাথমিক ও মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতির খবর জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ তানভীর প্রতিষ্ঠান খোলার আগে সরকারের কয়েকটি শর্ত মানতে হবে এই ব্যাপারে কেমন প্রস্তুতি দেখছেন আমি দাঁড়িয়ে আছি জামালপুরের পৌরসভার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঠিক আমার পিছনে এবং চারদিকে যে দেওয়ালগুলো রয়েছে ভবনগুলো রয়েছে সেগুলোতে এই করোনা দেড় বছর পর স্কুলগুলোকে নতুন আঙ্গিকে ঝকঝকে তকচকে এবং বিশেষ করে শোভাবর্ধন করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং যারা শিক্ষার্থীরা আছেন তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদেরকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে যেমন প্রস্তুতি নিয়েছে তারা সারিবদ্ধভাবে ক্লাসরুমে প্রবেশ করবে এবং তাদেরকে জ্বর বা যন্ত্র তাদেরকে দেওয়া হয়েছে থার্মোমিটার দিয়ে রয়েছে প্রত্যেকটি শ্রেণীকক্ষে তারা ১৫টি আসন রয়েছে সেই আসনে ৩০ জন শিক্ষার্থী বসে তারা ক্লাসরুম করবে এবং বিশেষ করে আমাদেরকে যারা জানিয়েছেন এই এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমরা
2020-21 এবং 22 সালে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য প্রতিদিন সপ্তাহে দুটি করে ক্লাস হবে এবং অন্য যারা রয়েছেন ক্লাস ওয়ান থেকে অষ্টম শ্রেণী নবম শ্রেণী পর্যন্ত তারা প্রত্যেক দিন সপ্তাহে একদিন তাদের ক্লাস শুরু করার চিন্তা তাদের রয়েছে। বিশেষ করে তারা জানিয়েছে যে ক্লাসরুম গুলোতে যারা আগের থেকেই যারা প্রস্তুতি নিয়ে এসেছেন যে তারা ক্লাসরুমে প্রবেশ করবেন এবং বিশেষ করে আমরা দেখেছি ক্লাসরুমে একটি রুম রয়েছে আইসোলেশন রুম, স্কুলের পক্ষ থেকে আইসোলেশন রুম তাদেরকে দেওয়া হয়েছে। যারা অসুস্থ জ্বর অনুভব করছেন তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা করবে। আর আমাদের এরই মধ্যে আমাদের জামালপুরের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি একটি ত্রিবার্ষিক সম্মেলনে এসেছিলেন আওয়ামী লীগের, তিনি সেখানে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অমান্য করে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি এও জানিয়েছেন যে প্রত্যেকটি পরিবারকে সামাজিকভাবে পরিবার ভিত্তিক করোনার যে মহামারীর এটি সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং যদি কেউ তার পরিবারে করোনা আক্রান্ত বা জ্বর অনুভব করে সেক্ষেত্রে সেই শিক্ষার্থী পাঠদান থেকে দূরে থাকবে। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ। জামালপুর থেকে সহকর্মী তানভীর আহমেদ আমাদের সাথে ছিলেন। আগামী ডিসেম্বরের মধ্যে 20 কোটি করোনা টিকা দেশে আসবে আর আগামী 3 মাসে 10 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। আমরা আশা করি ডিসেম্বরের ভিতর 20 কোটি টিকা চলে আসবে এবং 10 কোটি লোককে ইনশাল্লাহ দেব। গতকাল 54 লক্ষ আসছে, জার্মান থেকে আরও আসতেছে। একদিনে আমরা 34 লক্ষ টিকা দিয়েছি। ওই দিন টিকা থাকলে, টিকা যেহেতু কম ছিল, আমরা 1 কোটি 34 লাখ, অথবা আমাদের পরীক্ষিত একদিনে 34 লাখ। 3 কোটি টিকা দেওয়া আমাদের জন্য কোনো ব্যাপার না। গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার পিরোজপুরের এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব হাসান সহ সংশ্লিষ্টদের শাস্তি ও জমা টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সকালে পিরোজপুরের সিও অফিস মোড় সংলগ্ন এহসান গ্রুপের প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত 100 গ্রাহক ও কর্মী। এ সময় তারা রাগিব হাসান সহ সংশ্লিষ্ট সব কর্মকর্তার সর্বোচ্চ শাস্তির দাবি করেন এবং জমা দেওয়া টাকা ফেরত পেতে সরকারের হস্তক্ষেপের দাবি জানান। চিনির দাম তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় কয়েকজন দোকানিকে জরিমানা করা হয়। দাম বাড়তে থাকায় বৃহস্পতিবার সচিবালয়ে মিল মালিকদের সঙ্গে বৈঠক করে প্রতি কেজি খোলা চিনি 74 টাকা এবং প্যাকেট চিনি 75 টাকা নির্ধারণ করা হয়। নির্ধারিত দামে চিনি বিক্রি করা হচ্ছে কি না তা তদারকি করতেই এই অভিযান। এই পণ্যগুলো যারা বাজারে ছাড়ে আমরা কিন্তু তাদেরকে শাস্তির আওতায় আনছি, কারণ আমরা জানি যে যদি আমরা তাদেরকে মানে শাস্তির আওতায় আনতে পারি তাহলে দেখা যাচ্ছে তারা যখন মাঠ পর্যায়ে যখন খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য ছাড়বে তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আলী আশরাফের মৃত্যুতে শূন্য কুমিল্লা 7 সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হলেন চিকিৎসক প্রাণ গোপাল দত্ত। নাক কান ও গলারোগ বিশেষজ্ঞ প্রাণ গোপাল কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করেছেন। শনিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রাণ গোপালের মনোনয়ন চূড়ান্ত করা হয়। কুমিল্লা 7 আসনের উপনির্বাচনের ভোট হবে আগামী 7 অক্টোবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নেতা কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে তা প্রত্যাহারের আগে কোনো নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন হতে দেওয়া হবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। কথা যে নির্বাচন একটা হবে, সেই নির্বাচন অবশ্যই হতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে, সেই নির্বাচন হতে হবে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়। আর সবার আগে গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
মানুষ আন্দোলনের জন্য প্রস্তুত, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, মির্জা ফখরুলের ওপর তার দলের নেতাকর্মীদেরই আস্থা নেই। দুপুরে চট্টগ্রাম নগরী আগ্রাবাদে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় তিনি জানান, চট্টগ্রাম বেতার কেন্দ্রটি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কুমিল্লার ময়নামতিতে পাথর বোঝাই ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। আজ সকাল ৬টার দিকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে পাথর বোঝাই ট্রাকটি একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিকশা চালক ও রিকশার দুই যাত্রী প্রাণ হারান। দীপ্ত সংবাদে একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ। ১৯৭১ সালে দেশান্তরিত শিল্পীদের আঁকা মুক্তিযুদ্ধের সাতটি তৈলচিত্র মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর করেছেন বীর মুক্তিযোদ্ধা লেখক শাহরিয়ার কবির। আজ রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এসব চিত্রকর্ম হস্তান্তর করা হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা এবং শরণার্থীদের নিয়ে আঁকা চিত্রগুলো কলকাতা ও দিল্লিতে প্রদর্শিত হয়েছিল। এছাড়া প্রয়াত অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের রচিত ও সংগৃহীত কিছু বইও হস্তান্তর করে তার পরিবার। অনুষ্ঠানে জাদুঘর স্থায়ী তহবিলে অনুদান প্রদান করেন শুভানুধ্যায়ীরা। ঢাকার আশুলিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে গ্রেপ্তার কথিত কবিরাজ কামাল হোসেনকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে ধর্ষণ করেন। টুইন টাওয়ারে হামলার ২০তম বার্ষিকীতে নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় 9/11 হামলায় নিহতদের স্মরণে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। সেদিনের হামলার পর যেসব উদ্ধারকর্মী ঝুঁকি নিয়ে উদ্ধার তৎপর চালিয়ে বহু জীবন রক্ষা করেছিলেন এবং প্রাণ হারিয়েছিলেন, তাদের প্রতিও সম্মান জানান বাইডেন। খেলা খবর, ফ্রেঞ্চ লিগ ওয়ানে ক্লারমন্ট ফুটের বিপক্ষে আজ মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। পার্ক দ্য প্রিন্সেস ক্লারমন্ট ফুটের থেকে এগিয়ে থেকেই মাঠে নামবে পিএসজি। জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে যাওয়া লিওনেল মেসি, নেইমার ও ডিমারিয়াকে পাচ্ছেন না কোচ মারিসিও পচেত্তিনো। এখন পর্যন্ত লিগের নতুন মৌসুমের সবকয়টি ম্যাচই জিতেছে পিএসজি, তবে এই ম্যাচে অভিষেক না হওয়ার সম্ভাবনা রয়েছে সার্জিও রামোসের। চোট থেকে সরে ওঠায় ক্লারমন্ট ফুটের বিপক্ষে মাঠে পাওয়া যাবে মাউরো ইকার্দিকে। নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে হাট নওগাঁ ফুটবল দল। ফাইনালে তারা 4-1 গোলে মিনি কক্সবাজার হাসাইগাড়ি ফুটবল দলকে হারিয়েছে। নওগাঁ জেলার ভিলেজ ল্যাবরেটরি ক্লাবের আয়োজনে নকআউট পদ্ধতির এই ফুটবল টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করে। শুক্রবার বিকালে শহরের ঐতিহ্যবাহী বোয়ালিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। নওগাঁয় কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হকের নামে এই টুর্নামেন্ট শুরু হয় গত মাসের ১৩ তারিখে। ফাইনাল শেষে নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন জলিল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ। নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। দেড় বছর পর আগামীকাল খুলছে স্কুল ও কলেজ, অসুস্থদের বাড়িতে থাকার পরামর্শ। পিরোজপুরের এহসান গ্রুপে জমানো টাকা ফেরত চান গ্রাহকরা, বিক্ষোভ মানববন্ধন। চিনির দাম পর্যবেক্ষণে মাঠে ভোক্তা অধিকার অধিদপ্তর, কয়েকজন ব্যবসায়ীকে শাস্তি। এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ ৬টা ৫০ মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/deeptotv।